সবাই গিয়ে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি রুমাস ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে জান অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আজকে হয়েছে রবিবার, এখন বাজে হচ্ছে তোমার 11:30। আমি রান্না বান্না করতে চলে এসেছি, সকালে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। ব্লগটা আগে থেকে স্টার্ট করবো ভাবছিলাম, কিন্তু আর হয়ে উঠছিল না। এবার সবজি কাটা হয়ে গেছে, রান্না করতে চলে এসেছি। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে, দেখতে থাকো। এ দেখো রান্না করতে চলে এসেছি। এখানে হয়েছে লাউ শাক করবো, কুটে রেখেছি। দেখো কতগুলো দেখা যাচ্ছে না এখন, কিন্তু বানানোর পর দেখবে এইটুকু হয়ে যাবে। আর এখানে একটা সব কিছু সবজি দিয়ে পাঁচমিশালি সবজি করব। এখানে ডাল করেছি, ডালটা এবার ফোড়ন দেওয়া হয়নি, ফোড়ন দিতে হবে। রসুন ছাড়িয়ে রেখেছি, শাকে দেবো। আর দেখো এটা আমার নতুন গ্যাস ওভেন এনেছে, কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আগেরটা তো পুরনো ছিল, এখন এটা এনে দিয়েছে আমার বার্থডে গিফট। এ দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আরও দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন, কারণ পেঁয়াজ দিতাম। মুসুরির ডালে পেঁয়াজ খেতে ভালো লাগে, কিন্তু চালটা দিয়ে করেছিলাম না ডালটা তাই। আর শাকগুলো কুটে রেখেছিলাম কিন্তু ধুইনি, এখন ধুয়ে নিচ্ছে। শাকটা কাটার সময় কিন্তু অনেকটা ছিল, কিন্তু বানানোর সময় দেখলেই অল্প হয়ে গেছে। এবার দেখো সবজিটাও ধুয়ে নিয়েছি আমি, সব কিছু ধোয়া ধুই হয়ে গেলে। এদিকে দেখো পাপাকে দিয়েছিলাম হচ্ছে খেতে, আর টিভি দেখছিল, ও বলছে কেক খাবে, তাই ওকে কেক খেতে দিয়েছিলাম। শশা কেটে দিয়েছিলাম, শশা খেয়েছে, আর কেক দেখো কি করেছে সারা। দেখো রান্না তো করছি, তারপর আপাতত ওগুলো লেত্রাগুলো পরিষ্কার করলাম। এবার দেখো কাঁচা লঙ্কাগুলো ফ্রিজে ছিল, অনেকগুলো ছিল, তাই ওগুলোকে ছাড়িয়ে তারপর ধুয়ে টুয়ে এবার ভরিয়ে রাখবো ভালো করে, নাহলে না খারাপ হয়ে যায়। এবার এভাবে রাখলে কিছুদিন থাকবে, নষ্ট হয়ে যাবে না। তোমরাও ঘরে এভাবে ট্রাই করতে পারো, লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে ধুয়ে টুয়ে রেখে দেবে, তারপর রান্না করার সময় অল্প অল্প নেবে আর রান্না করবে। এদিকে আমার হয়ে গেছে, এখন হচ্ছে নিরামিষ। দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, সব গ্যাস শেষ মোছা হয়ে গেছে আমার। এখানে আছে নিরামিষ সবজিটা, এটা দেখো রেড চিলি দিইনি, তাই কেমন কালারটা এত ভালো আসেনি, কিন্তু টেস্ট হবে, কাঁচা লঙ্কা দিয়ে বেশি টেস্ট হয়। এখানে তো শাকটা বেশ খুলতে পারছি না গরম। এখানে দেখো শাকটা আজকে সব সবুজে সবুজ রান্না করেছি। এখানে ওই যে ডাল, চালতা দিয়ে ডাল করেছি। আর পাপা আছে এবার বাথরুমে, ওকে আনতে হবে, ওর জল ঘাটতে এত ভালোবাসে না, স্নান দিলে মানে ও আগে থাকবে, আমাকে যেতে দেয় না, ও নিজে নিজেই গায়ে সাবান মারছে। আমরা ব্লগটা দেখতে থাকো। এ দেখো রান্নাবান্না করে এবার বিছানাটা পেতে নিয়েছি, চাদরটা কেচে দিয়েছিলাম ও, তাই এবার পেতে দিয়েছি। এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। এখন হয়ে গেছে সন্ধ্যা, তাই সন্ধ্যা টাইমে আমরা অল্প ঘুরতে গেছিলাম। গেছিলাম হচ্ছে ঘুগনি চপ খেতে, আমার ঘুগনি খেতে দারুণ লাগে। আর ওই দোকানের আমরা যে দোকানে খাই, ওই দোকানে ঘুগনিটা খুব টেস্টি বানায়। পাপা খাচ্ছিলো দেখো জিলেপি, আর ও খাচ্ছে চার সিঙ্গারা, আর আমি খাবো হচ্ছে ঘুগনি আর এক চপ। কারোটার সাথে কারোটা কোনো মিল নেই। আমি বসেছিলাম, আমারটা অর্ডার দিয়েছে ও, এটা আসছে না, তাই এবার আমি বসেছিলাম, আমারটা চলে এলে। আর আমার বাইরে ভিডিও করতে অনেক লজ্জা করে। এই দেখো আমারটা চলে এসেছে, টেস্টি টেস্টি ঘুগনি আর হয়েছে এক চপ। আর এদিকে দেখো ও খাচ্ছে চার, হয়েছে সিঙ্গারা, জিলাপি ও খেয়েছে না খেয়েনি যতটা মনে নেই, তাই এবার ও দেখো মাছ নিয়েছিল দুপুরবেলা, তাই মাছগুলোকে দেখে পাপা এত জ্বালাতন করছে না, ও ধরছে বারে বারে, তাই এবার ভয়ে আমরা কেটেই ফ্রিজে রেখে দিই। ও বলছে যে না কেটে ফ্রিজে রেখে দিই, এভাবে হবে না, পাপা খুব দুষ্টুমি করে। এই দেখো কাগজ দিয়ে এখনই ধরতে যাচ্ছে। আমরা দেখো বাইরে একটু ঘুরতে গেছিলাম, কিন্তু এখন বৃষ্টি চলে এসেছে, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। এবার তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে একদম চলে এসেছি,
আর ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, তো তখন তোমরা ভালো থেকো, টাটা। ভিডিওটা পুরো দেখো।